आसनसोल के एटोडा के उत्तर थाना के अंतर्गत गांववासी एसडीएम से मिले, उनसे मिलकर पानी की समस्या की लिखित ज्ञापन सौंपी। एसडीएम से उन्होंने अनुरोध भी किया कि निकटतम गांव के लोग मेन पाइपलाइन से काटकर पानी निकाल रहे हैं, अगर किसी को पानी लेना है तो वे वाटर पंप से ले। देखुन अपनारा जानें जे दीर्घ आज के 26 सेप्टेम्बर पर থেকে এথোড়া এবং মরিচকোটার মধ্যে একটি জলের পাইপলাইন নিয়ে যাওয়ার নিয়ে একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এথোড়া থেকে 72 সালে যে জল ট্যাঙ্কি তৈরি হয়েছে, এথোড়া থেকে যে পদ্ধতি দ্বারা জল বিভিন্ন গ্রামে সাপ্লাই হয়, মরিচকোটা সহ আরও প্রায় 45টি গ্রামে সেইভাবেই জল যেত, কিন্তু হঠাৎ করে কয়েকজন ব্যক্তি অসাধু উদ্দেশ্যে কাউকে না জানিয়ে পিএইচির কোনো মদত ছাড়াই, মানে অনুমতি ছাড়াই তারা নিজেদের উদ্দেশ্যে জল নিয়ে যাচ্ছিল। তখন এথোড়া গ্রামের মানুষ প্রতিবাদ করেছিল এবং সেই প্রতিবাদের রেজ মানে পরবর্তীকালে সেই যে মেন পাইপলাইন, যেটা একদম অনৈতিক কাজ, যে পিএইচির মেন পাইপলাইন যেটা জল ট্যাঙ্কিতে উঠছে সেই মেন পাইপলাইন ফাটানোর অধিকার কারণ নেই। আমরা সেই সমাধানের রাস্তা বলেছি যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে, ভালভের দ্বারা যে জল সাপ্লাই হয় সেটাই করতে আমরা অনুরোধ করে যাচ্ছি। কোনো অবৈধ কাজ যেন প্রশাসনের তরফ থেকে মদত না দেয়, যদি এটা হয় তাহলে এরপরে মিলেকলা গ্রাম ফাটিয়ে দেবে, এরপরে এথোড়াটি অন্য অংশে ফাটিয়ে দেবে, এরপরে কন্যাপুর ফাটিয়ে দেবে, তাহলে কাল্লা পর্যন্ত জল পৌঁছাবে না, যে লাইন মানে একদম কাল্লা পর্যন্ত জল লাইন গেছে, তাহলে বিভিন্ন গ্রাম এইভাবে ফাটিয়ে ফাটিয়ে জল ঢুকিয়ে নেবে। তাহলে তো জল মানে জল ট্যাঙ্কি বানানোর প্রয়োজন নেই, মেন পাইপ থেকে ফাটিয়ে সবাই 24 ঘন্টা জল নিয়ে।